বাংলাদেশবাসীর কাছে গর্বের দিন হতে চলেছে আগামী পঁচিশে জুন উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর সেতু উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু উদ্বোধনের ফলে ঢাকার সঙ্গে দূরত্ব কমবে কলকাতার জুন বাংলাদেশবাসীর কাছে গর্বের দিন উদ্বোধন হতে চলেছে বাংলাদেশবাসীর দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতুর সূত্রের খবর পঁচিশে জুন সকাল দশটার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করবেন দু সালের ডিসেম্বর মাসে সেতুর কাজের উদ্বোধন করেছিলেন তিনি প্রায় ছ বছর ধরে এই দীর্ঘ সেতুর কাজ চলছে এই সেতুকে ঘিরে সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের প্রায় একুশটি জেলার মানুষ কারণ এই সেতুর সূত্র ধরেই ঢাকার সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ অত্যন্ত সহজ হয়ে উঠবে এই সেতু তৈরি হলে কলকাতার সাথে কমবে ঢাকার দূরত্ব সূত্রের দাবি এখন ঢাকা থেকে কলকাতা যেতে সময় লাগে দশ ঘন্টা আগামীতে তা চার ঘন্টাতে দাঁড়াবে প্রায় তিরিশ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে পদ্মা সেতু প্রায় ছ কিমি দীর্ঘ এই সেতু রাস্তার অংশ ধরলে আরও তিন কিমি এই সেতুকে ঘিরে বহুদিন স্বপ্ন বুনেছিলেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের বহু ব্যবসায়ী কারণ এই অঞ্চলের জেলাগুলি শিল্পের দিক থেকে পিছিয়ে রয়েছে সেই তালিকায় রয়েছে খুলনা বিভাগের যশোর বাগেরহাট সাতক্ষীরা কুষ্টিয়া মেহেরপুর প্রভৃতি বরিশাল বিভাগের মধ্যে রয়েছে পটুয়াখালী বরগুনা ঝালকাঠি পিরোজপুর এবং ভোলা অপরদিকে ঢাকা বিভাগের মধ্যে রয়েছে ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর রাজবাড়ি এবং মাদারীপুর প্রথমে আশা করা হয়েছিল দু সালের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যাবে কিন্তু করোনা মহামারীর কারণে কাজ প্রায় ঝড়ের গতিতে পিছিয়ে যায় অপরদিকে দু হাজার সতেরো সালে বাইশটি খুঁটির নিচে নরম মাটি পাওয়া যায় যার ফলে ব্রিজের নকশা সংশোধন করতে হয় অবশেষে সেতুর কাজ শেষ হতে সময় লাগে দু সাল পর্যন্ত ইতিমধ্যেই সেতু দিয়ে চলাচলের জন্যে টোল নির্ধারণ করা হয়েছে কিন্তু পদ্মা সেতুতে টোলের হার নিয়ে একটু বিতর্কও তৈরি হয়েছে কারণ এক্ষেত্রে বড় বাসের ক্ষেত্রে টোল ট্যাক্স নেওয়া হবে প্রায় দু হাজার টাকা মিনিবাসের ক্ষেত্রে চোদ্দোশো টাকা মাইক্রোবাসের ক্ষেত্রে তেরোশো টাকা কার ও জিপের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা পদ্মা নদীতে ফেরি করে যেতে যে টাকা খরচ হয় সেতু পার হতে তার থেকে প্রায় দেড় বেশি টাকা খরচ হবে তবে বাস মালিক সূত্রে খবর এই টাকা দিতে আপত্তি নেই তাদের এখন পাড়াপাড়ের ভরসা ফেরি সার্ভিস ব্রিজ হলে আর দীর্ঘ সময় অপেক্ষা করা লাগবে না বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম বঙ্গবন্ধু সেতুর টোলের তুলনায় পদ্মা সেতুর টোল প্রায় দ্বিগুণ বেশি তবুও ব্যবসায়ীদের দাবি কম সময়ে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হবে ফলে বাড়বে ব্যবসা সেতু তৈরি হলে দুদেশের মধ্যে রপ্তানি ব্যবসাও বৃদ্ধি পাবে কয়েকগুণ সেতু দিয়ে আগামী দিনে ট্রেন চলবে বলেও জানিয়েছেন বাংলাদেশের রেলমন্ত্রী তার জন্যে আগামী দু সাল পর্যন্ত লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড